হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আলিপুর কোর্ট মিন সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কোর্টের যে এক্সামটা হয়েছিল 17 জানুয়ারি, তার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে শুধুমাত্র মালি এবং ভিস্টি পদের জন্য। তো দেখা আছে, দেখা যাক কী আছে। মেরিট লিস্ট এখানে ডিক্লেয়ার করা হয়েছে, 79টা ক্যান্ডিডেটের মেরিট লিস্ট এখানে আউট করা হয়েছে। 18 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত তাদের ইন্টারভিউ হচ্ছিল। অ্যান্ড ইন্টারভিউয়ে যারা যারা যেরকম মার্কস পেয়েছে সেই অনুযায়ী এখানে লিস্ট দেওয়া হয়েছে। যেমন ফার্স্ট যে ক্যান্ডিডেট রয়েছে তার স্কোর আছে 19, ঠিক আছে। তো এইভাবে এখানে ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া রয়েছে, টোটাল পুরো একদম নিচ পর্যন্ত যেটা রয়েছে, এই যে স্কোর দেওয়া রয়েছে একদম, ঠিক আছে। তো নেক্সট আর একটা যেটা রয়েছে সেটা দেখা যাক। আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে প্যানেল ডিক্লেয়ার করা হয়েছে, মানে প্যানেল অফ ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ মালি ইন দ্য জার্সি অফ সাউথ চব্বিশ পরগনা প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মেরিট সাবজেক্ট টু রিজার্ভেশন রুলস, ঠিক আছে। তো মেরিট লিস্টটা তোমাদের দেখালাম, 19 জনকে সিলেক্ট করা, সরি 79 জনকে সিলেক্ট করা হয়েছিল। এবং এখানে যে ভ্যাকেন্সিটা রয়েছে, মাত্র দুটি ভ্যাকেন্সি ছিল, সেই দুটি ভ্যাকেন্সিতে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের নাম ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। আরেকটি যেটা ভ্যাকেন্সি ছিল ইউআরের জন্য, সেখানেও নাম ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখনও বাদ বাকি যে সমস্ত এক্সাম হয়েছিল তার রেজাল্ট এখনও ডিক্লেয়ার হয়নি, ডিক্লেয়ার হলে অবশ্যই আমরা ভিডিও করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।